জ্বালানি তেল আধুনিক বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক পণ্য। শুধু তেল উৎপাদন ও রপ্তানির উপর দাঁড়িয়ে আছে বিশ্বের বড় বড় অর্থনীতির অনেক দেশ। এমনকি বিশ্ব রাজনীতিও নিয়ন্ত্রণ করছে তেল বাণিজ্য। এই বাণিজ্যে যারা আধিপত্য বিস্তার করছে তাদের মাঝে অন্যতম ইরান। প্রশ্ন হলো, ইরান প্রতি বছর তেল বিক্রি করে কত টাকা আয় করে? আরিফুল ইসলাম পনির রিপোর্টে থাকছে বিস্তারিত। সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ তুঙ্গে, গাজা এবং লেবাননের ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই তেল আবিবে প্রায় 200 ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে বড় পরাশক্তির দেশ ইরান। পাল্টা হামলার ঘোষণা করেছে ইসরায়েলও। তারা ইরানের পরমাণু স্থাপনা ও তেল অবকাঠামোতে হামলা চালাতে চাইছে, ফলে অনেকেই জানতে আগ্রহী ইরানের তেল উৎপাদন ও জ্বালানি বাণিজ্য নিয়ে। ইরানের কাছে রয়েছে বিশ্বের চতুর্থ বৃহত্তম তেলের মজুদ। দেশটির মোট অপরিশোধিত তেলের মজুদ 208.6 বিলিয়ন বা 20,860 কোটি ব্যারেল। ইরানের থেকে বেশি মজুদ রয়েছে কেবলমাত্র ভেনেজুয়েলা, সৌদি আরব ও কানাডার কাছে। তবে তেলের উত্তোলন ও রপ্তানিতে অনেক দেশের থেকেই পিছিয়ে ইরান। মূলত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে ইরান তার তেল উৎপাদন করতে পারছে না। প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও নিষেধাজ্ঞার কারণে বাজার সংকুচিত হয়ে যাওয়া ইরানের তেল উৎপাদনকে দমিয়ে রেখেছে, যা সীমাহীন ক্ষতি করছে দেশটির অর্থনীতি। তবে ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলী আবাদি বলেছেন, ইরানে দৈনিক 11 কোটি লিটার ডিজেল, 12 কোটি লিটার অকটেন, 73 কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস এবং 5.5 কোটি লিটার জ্বালানি তেল উৎপাদিত হয়। ইরানের জ্বালানি মন্ত্রী বলেন, এই পরিসংখ্যান প্রমাণ করে ইরানের উচ্চমাত্রার জ্বালানি উৎপাদন সক্ষমতা রয়েছে। পরিসংখ্যানগুলো বলছে, গত 2 বছরে তেলের উৎপাদন ও রপ্তানি দ্বিগুণ বাড়িয়েছে ইরান, যেখানে তেহরান 2022 সালে দৈনিক 7,60,000 ব্যারেল তেল রপ্তানি করেছে, সেখানে 2024 সালের মাঝামাঝিতে এসে রপ্তানি করেছে দৈনিক 17 লাখ ব্যারেল তেল। দেশটি বলছে, তেলের উৎপাদন আরও বৃদ্ধির পরিকল্পনা রয়েছে তাদের। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তেল রপ্তানি বিগত 6 বছরের মধ্যে যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে প্রতি বছর দেশটির অর্থনীতিতে অন্তত $35 বিলিয়ন প্রবৃদ্ধি হয়েছে। জ্বালানি বাজারের তথ্য বিষয়ক প্রতিষ্ঠান ভার্টেক্সার হিসেবের বরাদ দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম 3 মাসে ইরান প্রতিদিন গড়ে 15,60,000 ব্যারেল তেল রপ্তানি করেছে। এই তেলের বেশিরভাগই কিনেছে চীন। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে, 2023 সালে ইরান মোট $53 বিলিয়ন জ্বালানি তেল বিক্রি করেছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 6,36,000 কোটি টাকার সমান। অর্থাৎ প্রায় বাংলাদেশের 1 বছরের জাতীয় বাজেটের সমপরিমাণ অর্থ ইরান আয় করছে শুধু তেল বিক্রি করে। দৈনিক হিসেবে এই পরিমাণ দাঁড়ায় 1,742 কোটি টাকা। এইচএম নাহিয়ান, ভোরের কাগজ।